জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ! যারা ব্যারাকপুর র্যালির জন্য এতদিন অপেক্ষা করছো, তাদের আর অপেক্ষা করতে হবে না। অর্থাৎ অপেক্ষার দিন শেষ। আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে যেতে পারেন, সেখান থেকে চেক করতে পারেন। এই খবরটি 100% সঠিক খবর। ইন্ডিয়ান আর্মি র্যালি, এটা নোটিফিকেশান ডেট তোমরা জানতে পারবে 2021-22 যে র্যালি আছে সেটিতে। আবারও বলি বন্ধুরা, এটি ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটি অনেক দিন থেকে এই র্যালিটি হওয়ার কথা ছিল এবং দীর্ঘদিন ধরে র্যালিটিতে অনেক বড় ভ্যাকান্সি পড়ে আছে। দীর্ঘদিন ধরে যারা র্যালির জন্য চেষ্টা করছিলে, ফর্ম আসছিল না, তাদের জন্য একটি খুশির খবর। আর এখানে কবে থেকে কি হচ্ছে একটুখানি দেখে নেওয়া যাক। এক নম্বরে এখানে দেওয়া আছে, ইন্ডিয়ান আর্মি র্যালি উইল বি হোল্ড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট নর্থ চব্বিশ পরগনাস, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এখানে RTC গ্রাউন্ড অর্থাৎ ব্যারাকপুরে হবে, আর র্যালিটি স্টার্ট হবে 8ই জুলাই। অর্থাৎ এর যে রেজিস্ট্রেশন থাকবে আগামীকাল, অর্থাৎ 8ই জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত। যারা সোলজার হতে চাও, তাদের জন্য এই টাইমের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। কারা কোন পদের জন্য তৈরি হবে, তাদের আবার পুরো নোটিফিকেশানটা দেখে নাও। তার আগে একটি রিকোয়েস্ট আছে, আমাদের ডিসক্রিপশানে গিয়ে তোমরা জানো একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইন্ডিয়ান আর্মির জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। ডিসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা নিজেদের ডিটেল ভরে দাও আর সম্পূর্ণ বিনা পয়সায় একটা কোচিং তোমরা পেয়ে যাও পশ্চিমবাংলার সেরা কোচিং সেন্টার থেকে। তো বন্ধুরা, এটি ব্যারাকপুরের র্যালি, তোমরা আবারও শুনে নাও আর এখানে কোন ক্যাটাগরির জন্য কী কী দেখে নাও। সোলজার জেনারেল ডিউটি, এর জন্য বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর, আর এর বয়সটা কাউন্ট হবে 1 অক্টোবর 2000 সাল থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে। হাইট হতে হবে 169 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার, আর ফোলাতে হবে 5 সেন্টিমিটার। এক্ষেত্রে দশম শ্রেণীতে অর্থাৎ ক্লাস 10-এ টোটালে 45% মার্কস হতে হবে, আর প্রত্যেকটি সাবজেক্টে 33% করে নাম্বার পেতে হবে। বন্ধুরা, যারা এই ক্যাটাগরি যুক্ত তারা অবশ্যই পাবে। অবশ্যই গোর্খা, যারা গোর্খাদের জন্য এখানে 10 ক্লাস এবং প্রত্যেকটি সাবজেক্টে 33 পেলেই তারা সুযোগটি পাবে। সোলজার টেকনিশিয়ানের ক্ষেত্রে সেম হবে বন্ধুরা। সোলজার টেকনিশিয়ানের ক্ষেত্রে বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে, আর এরও বয়সটা হবে 1 অক্টোবর 1998 সাল থেকে 1 এপ্রিল 2004 পর্যন্ত। হাইট হতে হবে 169 সেন্টিমিটার, আর অবশ্যই চেস্ট 77 এবং ফোলাতে হবে 5 সেন্টিমিটার। এখানে 10+2 এডুকেশান থাকতে হবে, আর এক্ষেত্রে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ থাকতে হবে এবং ইংলিশে। প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার অবশ্যই থাকতে হবে এবং টোটালে 40% নাম্বার থাকতে হবে প্রত্যেকটি সাবজেক্টে। বন্ধুরা, তো আরও বিশদ জানো। এরপরের যে ক্যাটাগরিটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এটিরও বয়স হতে হবে 17.5 থেকে 23-এর মধ্যে। এর বয়স হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে। এক্ষেত্রে হাইট হতে হবে 169 সেন্টিমিটার এবং চেস্ট 77 এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এক্ষেত্রেও সেম এডুকেশানটি গ্রান্টেড হবে। বন্ধুরা, পরের যে পোস্টটি সেটি হলো সোলজার ক্লার্ক, অর্থাৎ এক্ষেত্রে যারা আর্টস, কমার্স এবং সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকবে তাদের জন্য এটি অবশ্যই বয়স হতে হবে 17.5 থেকে 23-এর মধ্যে, 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। হাইট হতে হবে 162 সেন্টিমিটার, অর্থাৎ যাদের হাইট একটু কম আছে তারা এখানে কিন্তু পাবে। চেস্ট হতে হবে সেম 77 থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এক্ষেত্রে 10+2 অর্থাৎ HS শাখাতে, তার যে কোনো শাখাতে প্রত্যেকটিতে 50% নাম্বার থাকলে সে কিন্তু অবশ্যই সোলজার ক্লার্কের জন্য নিজেকে তৈরি করতে পারবে। তারপরের যেটি সেটি হলো সোলজার ট্রেডসম্যান, সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে বন্ধুরা কিন্তু 17.5 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে, 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। হাইট হতে হবে 169 সেন্টিমিটার, আর অবশ্যই এক্ষেত্রে 76 চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তোমরা পুরো নোটিফিকেশানটি কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল সাইট থেকে। আর এক্ষেত্রে বন্ধুরা,
তোমাদের অবশ্যই যে কোনো সাবজেক্টে 10 পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে 33 করে থাকলেই তোমরা কিন্তু এই পদের জন্য যোগ্য হয়ে থাকবে। তোমরা যারা যারা ডিফেন্সের চাকরি করতে চাও, কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো, অবশ্যই আমাদেরকে জানাবে। আর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা নিজেদেরকে তৈরি করার জন্য একটি লেটার পাঠাবে, যেখানে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু ইন্ডিয়ান আর্মির জন্য তৈরি হতে পারবে। সকলে ভালো থেকো।